এই সবাই টাকা, এই কচ্ছে তোরা টাকা দিছিস না দিসনি? কত করে দিছিস? তো দেখ আল্লাহ তোর ভালো করে পকেটে রেখে যেন চলে যায়নি। কি নাম? আবু হরায়রা লস্কর। 100 টাকা দিয়েছে আল্লাহ, আবু হরায়রা জায়েজ বাসনা পুরো করেন, আল্লাহ যে নিয়তে দিয়েছে নিয়তকে পুরো করেন, আল্লাহ হায়াতে দারাজ করেন, রোগ ব্যাধি কাল হেফাজত করেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ আমার ভাইরা টাকা চেয়েছে 20,000, 20,000 দিয়েছে, 10,000 দিয়েছে, 5,000 দিয়েছে, 3,000 দিয়েছে, 2,000 দিয়েছে, 1,000 দিয়েছে, 500 দিয়েছে। আল্লাহ 10 টাকা 20 টাকা করে দিয়েছে আপনার পাগলেরা দান গো মাহবুদ, আল্লাহ দান কবুল করুন, আমাদের সকলের দান কবুল করে নিয়ে রহমত করে সব বিশ্ব নবীর উপাকে পৌঁছে দিন, আল্লাহ তামাম নবীদের উপাকে পৌঁছে দিন, সাহাবা হুজুরদের দরবারে পৌঁছে দিন, তাবা তাবীন আইমাই মুজদাহিদিন খোলাফায়ে রাশিদিনদের দরবারে পৌঁছে দিন। আল্লাহ মাহফিলে দান কবুল করে নিন। আল্লাহ আমাদের ভিতরে অনেকের আব্বা নাই, মা নাই, দাদু নাই, দাদি নাই, নানা নানি, চাচা চাচি, মাই মুরব্বি, খেস খরিফ, আল্লাহ গো যারা কবরে, আল্লাহ তাদের কবর গোলাপ ফুলে বাগান করে দিন, আল্লাহ সংকীর্ণ কবরগুলো প্রশস্ত করে দিন, অন্ধকারময় কবর রোশনিতে ভরে দিন, আল্লাহ কবর নূরুন আলা নূর বানিয়ে দিন। আল্লাহ আমার ভাইদের ঘরে যারা রোগগ্রস্ত দয়াময় শেফা দিন, আল্লাহ যারা ঋণগ্রস্ত পরিশোধ করার সুব্যবস্থা করে দিন, আল্লাহ যারা কন্যাদের হচ্ছে সুপার্টোর ব্যবস্থা করে দিন। হায় আল্লাহ আমাদের প্রত্যেকের 5 অক্ত নামাজ আপনার হুকুম আদায় করবার মতো তৌফিক দিন। আল্লাহ মৌত দেবেন কোন দিনে জানি না, ওই দিনে মৌত দেবেন গো আল্লাহ, যেদিন মাহে রমজানের চাঁদ লাইলাতুল কদরের রাত, দিনটা যেন জুমার দিনে হয়। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দরুদ শরীফ আল্লাহুম্মা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই ওটাউটি না করে, নোড়াতুড়ি না করে, আমার ভাই মাওলানা হেজবুল্লাহ আখন্দজি সাহেব, তিনি বহু দূর থেকে আসছেন, বসিরহাট থেকে। আপনারা সবাই খুশি না বেজার? জনাব হযরত মাওলানা হেজবুল্লাহ আখন্দজি সাহেব বলেন জিন্দাবাদ। জনাব হযরত মাওলানা হেজবুল্লাহ আখন্দজি সাহেব বলেন জিন্দাবাদ। নারাই তাকবীর, নারাই তাকবীর, দরুদ শরীফ আল্লাহ।